إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء
واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فالتقوى ملاك الحسنات واعلموا أن الله عز وجل جعل لمن يتقي الله عز وجل من كل ضيق مخرجا ويرزقه من حيث لا يحتسب সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বনকে আল্লাহ তাআলা যেই তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়া এবং আখিরাতে যে কোনো বিপদ থেকে উদ্ধার করবেন, এবং যেই তাকওয়ার কারণে আমরা আল্লাহর প্রশস্ত রিজিক প্রাপ্ত হব। যেই রিজিকের চিন্তা ভাবনা আমরা করি না সেই রিজিকও আমরা পেয়ে যাব। মূল জিনিস হচ্ছে আল্লাহ তাকওয়া অবলম্বন করা। এই তাকওয়ার জন্যই সালাত ফরজ করা হয়েছে, সাওম ফরজ করা হয়েছে, প্রত্যেকটি ইবাদত ফরজ করা হয়েছে তাকওয়া অবলম্বন করার জন্য। এই তাকওয়া অবলম্বন করতে পারলে দুনিয়ার বুকে আপনার প্রতিটি কাজ হবে আল্লাহর কাছে মাকবুল, আর আখিরাতে আপনি হবেন সৌভাগ্যশালী। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে জিনিসটি আমরা আলোচনা চালিয়ে যাচ্ছিলাম তা হচ্ছে সালাতের গুরুত্ব এবং সালাতের মর্যাদা, সালাতের মাহাত্ম্য, সালাতে আল্লাহ তাআলা আমাদেরকে যে উপহার দিয়েছেন এই সালাতের মাধ্যমে কী কী ফজিলত আমরা লাভ করে থাকি সেটা আমরা আলোচনা করছিলাম। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে সালাত আমাদেরকে হেফাজত করে, আমাদেরকে আল্লাহ তাআলা সালাতের মাধ্যমে আমাদের দীন ও ঈমানের হেফাজত করে, আর আমরা যদি সালাতের হেফাজত করি আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আজকে আমরা আলোচনা করতে চাই সালাত আমাদের জন্য রিজিকের ব্যবস্থাও করে দেন। অর্থাৎ মানুষ দুনিয়ার বুকে রিজিক নিয়ে যতটা হন্যে হয়, যদি সালাত নিয়ে ততটা হন্যে হতো আল্লাহ তাআলা অবশ্যই তার জন্য সুন্দর রিজিকের ব্যবস্থা করতেন। চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন, এবং এই পাঁচ ওয়াক্ত সালাত মূলত বলে দিয়েছেন সময় মোতাবেক করতে হবে। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিঃসন্দেহে সালাতকে ঈমানদারদের উপরে সময় অনুপাতে ফরজ করা হয়েছে। যেই সালাত যখন ফরজ হয়েছে সেই সালাতকে সেই সময়ে পড়তে হবে, আর যদি সালাতটিকে যথাযথভাবে শরীয়তের সীমারেখা মেনে আপনি প্রতিপালন করেন তাহলে সেটা আপনার জন্য অঙ্গীকার হবে, জান্নাতে যাওয়ার জন্য সেটা একটি কারণ হবে। এই সালাতের আল্লাহর খাস রহমত, এই সালাত ফরজ করা খাস রহমত হচ্ছে এটা যে আল্লাহ তাআলা পঞ্চাশ ওয়াক্ত সালাতকে পাঁচ ওয়াক্তে রূপান্তরিত করে দিয়েছেন। যদি পঞ্চাশ ওয়াক্ত সালাত পড়তে হতো আপনি আমি রিজিকের পিছনে দৌড়াতে পারতাম না, আমাদের রিজিকের পথে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিত। আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে পঞ্চাশ ওয়াক্তকে পাঁচ ওয়াক্ত সালাতে পরিণত করেছেন, যাতে করে আমাদের জীবন যাপনের অসুবিধা না হয়। জীবনের যাপন এমন একটি জিনিস সাধারণত মানুষ তা পরিত্যাগ করতে পারে না। যদি রাত দিন চব্বিশ ঘন্টা সালাতের ভিতরে ব্যয় করতে হতো তাহলে মানুষ কিন্তু রিজিক অর্জন করতে পারত না। এজন্য শরীয়ত বিভিন্ন জিনিস ভাগ করে দিয়েছে। আপনার রাত দিনকে যদি পঞ্চাশ ওয়াক্ত ভাগ করা হতো রাতে ঘুমাইতেই পারতেন না। শরীয়ত এই জন্য কমিয়ে কমিয়ে আপনাকে একটা স্তরে নিয়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ইন্নালে জাসাদিকা আলাইকা হাক্কান, তোমার শরীরেরও তোমার উপর হক রয়েছে এবং তোমার পরিবার তোমার রবেরও তোমার উপর হক রয়েছে। আল্লাহর হক আদায় করতে হবে, শরীরের হক আদায় করতে হবে, মেহমানের হক আদায় করতে হবে, পরিবারের হক আদায় করতে হবে। সুতরাং হাদিসে যেভাবে আসছে যে একজন মানুষ সে সওমও পালন করবে, সওম ভঙ্গও করবে, সালাতও আদায় করবে, পরিবারের কাছেও যাবে,
এবং প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি হকদারকে তার হক প্রদান করবে। সেই হিসাবে শুধুমাত্র সালাতের ভিতরে সারাদিন আটকে থাকার জন্য শরীয়ত বলে নাই। শরীয়ত আপনাকে বলেছে সালাত পড়তে, তারপর আপনার প্রয়োজনে বেরিয়ে যেতে। কারণ সাময়িকভাবে আপনার কাছে মনে হতে পারে যে সালাত পড়তে গেলে তো আমার এই অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে, এরকমই মনে হতে পারে। কিন্তু এই সালাত যদি আপনি ঠিকমতো আদায় করেন, আপনাকে এরপরে যদি কোনো রিজিকের জন্য বের হন, শরীয়ত সেটা অনুমোদন করে দিয়েছে। যদি সেটা না হয় তাহলে আপনার অবস্থা হবে এরকম যে আপনি শুধু হয় দুনিয়ার পিছনে ঘুরবেন, না হলে আপনি শরিয়া পিছনে ঘুরার নাম দিয়ে মসজিদে বসে থাকবেন। শরীয়ত সেটা বলেনি, কোরআনে কারিম সেটা বলেনি। আল্লাহ তাআলা কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ইমানদারগণ, জুমার দিনে যখন তোমাদেরকে আহ্বান জানানো হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে তোমরা তখন ধাবিত হবে। ওয়া দারুল বাইয়া, বেচা কেনা পরিত্যাগ করতে হবে। দালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানতে তাহলে অবশ্যই তোমাদের জন্য এটা উত্তম হিসেবে দেখা দিত। না জানলে আমল করা যায় না। এটা যদি তোমরা জানো তাহলে বুঝতে পারবে যে যে সালাত আর আজান হয়ে গেলে আর অন্য কিছু করা যায় না। সেটা শুধু জুমার দিনের কথা বলা হয়েছে, কিন্তু অন্যান্য দিনও, অন্যান্য সময়ও সেটা একই বিধান। যখন আজান হবে তখন আর কিছু করা যাবে না। আজান হওয়ার পরে আপনাকে সালাতের জন্য প্রস্তুতি নিতে হবে, বেচা কিনা পরিত্যাগ করতে হবে। জুমার দিনের ব্যাপারে আরামরা স্পষ্ট বলে দিয়েছেন, অন্যগুলি হচ্ছে জুমার উপরে কেয়াস করে, কারণ আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত আর জুমার সালাত যেহেতু কাজা করা যায় না, সেজন্য সেটার গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। কিন্তু অন্য সালাতকে কাজা করা তো শরীয়ত অনুমোদিত না, আপনাকে পড়তেই হবে। সেজন্য আপনাকে যখনই আজান হয়ে যাবে, আপনার ব্যবসা থাকলে ব্যবসা বন্ধ করে দিয়ে, আপনার কোনো কর্ম থাকলে কর্ম বন্ধ করে দিয়ে, কাজের ব্যস্ততা থাকলে সেটা বন্ধ করে দিয়ে সালাত অভিমুখে আপনাকে চলে আসতে হবে। কারণ সালাত আল্লাহর পক্ষ থেকে আপনার, আল্লাহ আপনাকে ডাকছেন, আল্লাহর ডাকে আপনাকে সাড়া দিতে হবে। দুনিয়ার সব কিছু যখন আপনি পরিত্যাগ করে আল্লাহর জন্য আসবেন, আল্লাহ তাআলা সেটা আপনাকে পুষিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ আল্লাহর জন্য কোনো কিছু পরিত্যাগ করবে, আল্লাহ তাআলা তাকে তার আওয়াদাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে সেটার অনুরূপ কিছু প্রদান করে দিবেন। আল্লাহর জন্য পরিত্যাগ করার অর্থ কী? আপনার বাড়িতে কেউ ভাড়া নিতে আসছে, আপনি জানেন যে এখানে সুদ ঘুষের কারবার হবে, হারাম কাজ হবে, আপনি ভাড়া দিলেন না, আল্লাহ তাআলা আপনাকে তার পরিবর্তে অন্য লোক মিলিয়ে দিবেন, সেটা আপনার এর থেকে উত্তম হবে, এর থেকে অনেক উত্তম হবে। আল্লাহর জন্য পরিত্যাগ করতে পারলে আল্লাহ তাআলা আপনাকে বেশি বাড়িয়ে দিবেন, কোনো সন্দেহ নেই। সমস্যা হচ্ছে একটাই, বিশ্বাসের সমস্যা। মানুষ মনে করে থাকে, এই কাস্টমার হারাইলে কি আর হবে, এই কাস্টমার চলে গেলে কি আমার জীবন চলবে, এই চাকরি চলে গেলে কি আমার জীবন কি আর চলবে। কিন্তু চিন্তা করে না যে এরকম কাস্টমার কেয়ামত পর্যন্ত আল্লাহ ব্যবস্থা করে দিতে পারেন। এমনও হতে পারে যে ছোট কাস্টমার দিয়ে বড় লাভ দিতে পারেন, এমনও হতে পারে ছোট চাকরি দিয়ে আপনার আখিরাত উন্মুক্ত হয়ে যেতে পারে, আখিরাতের পথ, জান্নাতের পথ আপনার জন্য সুগম হতে পারে। শুধুমাত্র আল্লাহর পথে থাকলে শুধু সেটা সম্ভব। আর যে ব্যক্তির ইমানে দুর্বলতা আছে, ইয়াকিনে দুর্বলতা আছে, বিশ্বাসে দুর্বলতা আছে, তার কাছে মনে হবে না এইটা তো করাও যাবে, সালাত তো পরেও পড়া যাবে, আগে আমি আমার বেচা কিনা ঠিক রাখি, ব্যবসা ঠিক রাখি, আমার কাজ ঠিক রাখি, আমার ঘরে কি আর কেউ খাবার দিয়ে আসবে, হুজুর তো কত কথাই বলে, হুজুর তো কত কথাই, হুজুর কি আমার ঘরে খাবার দেয় না, হুজুর খাবার দিবে না, আল্লাহ অবশ্যই আপনার জন্য খাবারের ব্যবস্থা করবেন। ঠিক যেভাবে আল্লাহ তাআলা আপনাকে আজান হলে মসজিদে আসতে বলেছেন, সেভাবে আল্লাহ তাআলা যখন সালাত শেষ হবে তখন মসজিদে আর বসে থাকতে বলেননি। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। যখন সালাত সম্পন্ন হবে, সালাত পড়া শেষ হয়ে যাবে, তখন তোমরা জমিনের বুকে ছড়িয়ে পড়ো, আল্লাহর রিজিক তোমরা তালাশ করতে থাকো, সাথে সাথে আল্লাহর জিকিরকে সাথে রাখো, ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন,
বেশি বেশি করে আল্লাহর জিকির করে যাতে কোনো সফল কাম হতে পারো। এর অর্থ হচ্ছে জিকিরটা আগেও দরকার ছিল, পরেও দরকার। যখন জিকিরের জন্য আহ্বান জানানো হচ্ছে তখন আসছেন, আবার যখন সালাত শেষ হয়ে গেছে আবার দুনিয়ার বুকে ছড়িয়ে পড়বেন, তবে আল্লাহর জিকির আপনার মাথায় থাকবে। সেটা কীরকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাজুলুন কলবুন মুআল্লাকুম বিল মসজিদ, কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ। ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লটকে আছে। মসজিদের সাথে লটকে থাকার অর্থ কী? অর্থ হচ্ছে এটাই এক সালাত ত্যাগ করে এক সালাত শেষ করেছে, আরেকটি সালাতের অপেক্ষায় আছে, কখন সালাতের আজান হবে, কখন সালাত পড়তে হবে, ততক্ষণ তিনি সারাক্ষণ শুধু চিন্তায় আছেন। এই ব্যক্তির সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাশরের দিন তিনি আরশের নিচে ছায়া পাবেন। আল্লাহু আকবার! এই সুযোগ একজন ইমানদার নিতে পারে শুধু তার সচেতনতার মাধ্যমে, সচেতনতার মাধ্যমে। সচেতন কি? সারাক্ষণ শুধু আল্লাহ সম্পর্কে সচেতন থাকবে, এটার নামই হচ্ছে মূলত তাকওয়া। তাকওয়া অর্থই হচ্ছে আল্লাহ সচেতনতা। তাকওয়া অর্থ শুধু ভয় নয়, বা শুধু আশা নয়, শুধু ভালোবাসা নয়, সার্বক্ষণিক আল্লাহ সচেতনতাই হচ্ছে তাকওয়া। এই জন্য এই সালাতটা আপনাকে তাকওয়া শিক্ষা দিবে, সাথে সাথে আপনাকে রিজিকের পথে যাওয়ার জন্য পথ দেখিয়ে দিবে। আপনি সালাত পড়ার পরেই আবার রিজিকের জন্য বের হতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ ফরজ নির্দেশ নয়, এই নির্দেশ নফল নির্দেশ। আপনি বের হতেও পারেন, নাও হতে পারেন, রিজিকের ব্যবস্থা থাকলে। আপনি এক সালাতের পরে আরেক সালাতের অপেক্ষা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাযালিকুমুর রিবাত, এ হচ্ছে তোমরা সীমান্ত পাহারা দেওয়ার মতো। সীমান্তে যেমন শত্রু এসে আঘাত করতে পারে, এভাবে শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে পারে, কিন্তু মসজিদে যতক্ষণ একজন ইমানদার থাকবে সেটা তার জন্য বড় ধরনের আখিরাতের সঞ্চয় বলে বিবেচিত হবে। এর বিপরীতে যারা সালাত থেকে দূরে সরে যায়, সালাত রিজিকের জন্য হন্য হয়ে ঘুরে, রিজিক সে নিজেই কামাই করবে মনে করে। হ্যাঁ, রিজিক মানুষ কামাই করে ঠিক আছে, কিন্তু ব্যবস্থাপনা করে দেয় আল্লাহ তাআলা। সারা দিন ঘুরে একজন মানুষ হয়তো তার রিজিকের ব্যবস্থা হয় না, আবার একজন মানুষ সামান্য কিছুক্ষণের মধ্যে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেন। সুতরাং কেউ যদি মনে করে তার রিজিক নিজের হাতে, সেই ব্যক্তি সবচেয়ে বড় হতভাগা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যারা হতভাগা তাদের উদাহরণ আল্লাহ তাআলা দিয়ে বলেছেন ওয়াইজা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদদু ইলাইহা ওয়া তারাকুকা ক্বাইমা কুল মা ইনদাল্লাহি খাইরুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারাহ ওয়াল্লাহু খাইরুর রাযিকিন। যখন তারা কোনো ব্যবসা দেখে অথবা কোনো এমন কোনো খেল তামাশা দেখে তারা সেটা ইনফাদ্দু ইলাইহা, সেদিকে তারা দৌড়ে চলে যায়। ওয়া তারাকুকা ক্বাইমা, আপনাকে তারা খতিব হিসাবে দাঁড়ানো অবস্থায় রেখে তারা সেদিকে চলে যায়। আল্লাহ তাআলা বলছেন কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা, বলুন আল্লাহর কাছে যা আছে অবশ্যই তা এই ব্যবসা এবং দুনিয়ার চাকচিক্য থেকে তা উত্তম। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ উত্তম রিজিক দাতা। সুতরাং আল্লাহ তাআলা উত্তম রিজিক দিবেন, এটা একজন মানুষের মাথায় থাকতে হবে। সালাতের মধ্যে যতক্ষণ আসছেন ততক্ষণ আপনার মাথায় এটাই থাকতে হবে, এখন সালাতের সময়, এখন রিজিকের হিসাব করার সময় নয়। কোন কি করতে হবে না করতে হবে সালাতের মধ্যে দাঁড়িয়ে সেটা হিসাব করবেন না, বসে বসে ব্যবসার হিসাব টানবেন না। এখন আপনার দরকার একমাত্র আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্কটাকে শক্তিশালী করে নেয়া। সুতরাং সেটাই করব। এই জন্য যখন মসজিদে আসব তখন সব সময় সব কিছু ঝেড়ে দিয়ে একমাত্র আল্লাহ তাআলার জন্য সময়টা দিব, সেই নিয়তে আমরা মসজিদে হাজির হব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জন্য সাবধান করেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকুমুল খাসিরুন। হে ঈমানদারগণ, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে না দেয়। যে ব্যক্তি তা করবে সে তো ক্ষতিগ্রস্ত, দুনিয়া এবং আখরাতে ক্ষতিগ্রস্ত কে চিনতে হলে ওই ব্যক্তির দিকে তাকাবেন যে ব্যক্তি সলাতের প্রতি কতটুকু মনোযোগী। সেটা যে ব্যক্তি সলাতকে সব কিছুর উপরে স্থান দেয় সেই তো সফল কাম। আর যে ব্যক্তি সলাতের উপরে তার ব্যবসাকে, চাকরিকে, কর্মকে অথবা অন্যান্য কিছুকে, খেলতামাশাকে প্রাধান্য দিচ্ছে সেই ব্যক্তি হচ্ছে ক্ষতিগ্রস্ত। আর মনে রাখবেন দুনিয়ার বুকে মানুষ এমন এক জিনিস যে সন্তানের জন্যই সব কিছু করে দিতে চায়, নিজের জন্য বেশি কিছু করতে পারে না। আপনারা জানেন যে নিজে কত খেতে পারে, একটা সময় আসে যখন খাওয়ার লিমিট এসে যায়, ডাক্তার বলে যে আপনি খাওয়া বন্ধ করুন, আপনার খাওয়া কমিয়ে দিন,
তখন সে কী জন্য এত কিছু করে? সন্তানের জন্য, সন্তানের জন্য, সন্তানের জন্য। যে ওই ব্যক্তি হতভাগা, যে ব্যক্তি সন্তানের জন্য নিজের আখেরাত নষ্ট করে বসেছে, সলাত ত্যাগ করে সন্তানের জন্য দোকানে বসে আছে, সলাত ত্যাগ করে সন্তানের জন্য বিল্ডিং বানাচ্ছে, সলাত ত্যাগ করে সন্তানের জন্য বড় বড় ব্যবসা বাণিজ্য বেঁধে বসেছে, অথচ অথবা সম্মান আত্মমর্যাদা বোধ দেখানোর জন্য যে তিনি চৌধুরী সাহেব অথবা তিনি অমুক সাহেব, তার এই মর্যাদা এই সম্মান, তিনি এইভাবে টাকা রোজগার করেন বা তিনি এরকম, তিনি এরকম, তিনি বড় ধরনের কিছু উদ্যোক্তা হয়ে গেছেন, এগুলি দেখানোর জন্য তিনি বড় কাজ করেন, কিন্তু এগুলো সবগুলোর চেয়ে উত্তম হচ্ছে সালাত, কোনো সন্দেহ নাই, আল্লাহর স্মরণ। আল্লাহ তারা বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, অবশ্যই আল্লাহর জিকির সবচেয়ে বড়, আল্লাহর জিকির চেয়ে আকবার মিন কুল্লি শাই, সব কিছুর চেয়ে বড়, এর চেয়ে বড় কোনো কিছু হতে পারে না। এই জন্য আল্লাহ তারা বলছেন যে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে সরিয়ে না দেয়, তোমাদেরকে গাফেল না করে ফেলে, তোমাদেরকে অমনোযোগী না করে ফেলে আল্লাহর জিকির থেকে। ওয়ামাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যে কেউ এই কাজটি করবে আল্লাহর জিকির থেকে দূরে সরে সন্তানের জন্য অথবা সম্মানের জন্য অথবা নিজের মনের প্রবৃত্তি, প্রবৃত্তির চাহিদা পূরণের জন্য সালাত থেকে দূরে সরে যাবে, আল্লাহর জিকির থেকে দূরে সরে যাবে, সেই ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য একদল আলেম এই আয়াতের তাফসির করেছেন যে এখানে জিকির বলতে বোঝানো হয়েছে পাঁচ ওয়াক্ত সালাত। সুতরাং যে কেউ সালাত থেকে দূরে থাকবে বেচা কেনার মাধ্যমে অথবা কোনো শিল্পকর্মের মাধ্যমে অথবা সন্তানের জন্য, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ইয়ুযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুউ ওয়াল আসাল রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলছেন ফি বুয়ুতিন, এমন এক ঘরে, এমন এক ঘরে কি হয় সেটা আমরা একটু পরে বলছি, এমন এক ঘরে যেখানে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, এই ঘরগুলোতে, এই মসজিদগুলোকে বোঝানো হচ্ছে। আযিনাল্লাহু আন তুরফা, এখানে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে এর মর্যাদাকে সমুন্নত করা হবে এবং এখানে জিকিরের শব্দ উচ্চারিত হবে, এখানে আজান হবে, এখানে একামত হবে, কোরআন তেলাওয়াত হবে এবং সেখানে কোরআনের মধ্যে, সালাতের মধ্যে কোরআন পড়া হবে। এই জন্য সেটা বলা হয়েছে ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু, এর মধ্যে আল্লাহর নাম উচ্চারিত হবে, ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদু ওয়াল আসাল, এই মসজিদে আল্লাহর জন্য তাসবিহ পাঠ করে সকাল বিকাল কিছু মানুষ, রিজালুন এমন কিছু লোক, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, এমন কিছু লোক রয়েছে, লোকের প্রশংসা করা হয়েছে যাদেরকে বেচা কিনা, বাইউন তিজারাতুন ব্যবসা এবং বেচা কিনা দুইটা আলাদা করা হয়েছে, অন্য হতে পারে বেচা কিনা, হতে পারে অন্যরকম ব্যবসা, সব রকমের ব্যবসা আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তাদেরকে দূরে সরাতে পারে না, ওয়া ইকামিস সালাহ সালাত কায়েম করা থেকে তাদেরকে দূরে সরাতে পারে না, আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই আয়াতে উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা, আগের আয়াতের বাকি অংশ আলোচনা করেছেন, আগের আয়াতে আল্লাহ তাআলা কি আলোচনা করেছেন, আল্লাহ নূরুস সামাওয়াত ওয়াল আরদ মাতালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ পৃথিবীর জমিনের বুকে যত আলো আছে সমস্ত আলো আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত, আল্লাহ নূরুস সামাওয়াত ওয়াল আরদ মাতালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, আল্লাহর নূরের উদাহরণ দিয়েছেন, ঠিক আল্লাহর নূরের আরেকটা উদাহরণ দিয়েছেন যে যারা ঈমানদাররা যারা মসজিদে থাকে, এই মসজিদগুলোতে আল্লাহর নূর, আল্লাহর নূর আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া হয়, এই নূরের কারণে তারা সালাত আদায় করে, এই নূরের কারণে তারা জিকির আদায় করতে সমর্থ হয়, এই নূরের কারণেই মানুষ আল্লাহকে চিনতে পারে। এই জন্য এই মসজিদগুলোর কথা এর পরেই উল্লেখ করেছেন যে ফি বুয়ুতিন, যেভাবে আল্লাহ তাআলা আগে উদাহরণ দিয়েছেন তেমনিভাবে এই মসজিদগুলোতে আল্লাহ তাআলা নূরের ব্যবস্থাপনা করে দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কথার অর্থ হচ্ছে এটা যে এই মসজিদগুলোতে যে আলোকময় করে দিয়েছেন আল্লাহ তাআলা জিকিরের মাধ্যমে, এখানে আল্লাহ তাআলা চান যে আল্লাহর শানকে উচ্চ করা হবে এবং আল্লাহর নামকে জিকির করা হবে তেলাওয়াতের মাধ্যমে, তাসবির মাধ্যমে, তাহলিলের মাধ্যমে, বিভিন্ন রকম জিকির মাধ্যমে, আর এখানে আল্লাহর জন্য সকাল বিকাল সালাত আদায় করা হবে, যত রকমের ব্যবসাই হোক না কেন এই ব্যবসা তাদেরকে জিকির থেকে দূরে সরিয়ে দেয় না।
কারণ তারা ভয় করে, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাউ ফীহিল কুলুব ওয়াল আবসার, সেই দিনকে ভয় করে যেই দিন সমস্ত চোখগুলো, তাতাকাল্লাউ ফীল কুলুব ওয়াল আবসার, চোখ এবং অন্তর সবই উল্টে যাবে ভয়ে, আখিরাতের ভয়ে তারা সলাত আদায় করে, আল্লাহর ভয়ে যে সলাত আদায় করে আখিরাতে, আল্লাহর ভয়ে তারা সলাত আদায় করে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কিছু লোক বাজারে যেত, কিন্তু যখনই তারা আজান শুনতো তখন তারা সব কিছু ছেড়ে সালাতের জন্য চলে আসতো। এরকম পরিবেশ আমরা দেখে এসেছি কিছু দেশে, এটাই হচ্ছে মূলত এই আয়াতের উদ্দেশ্য, যে তাদেরকে আজান হলে আর কোনো কিছু আটকে রাখতে পারে না, সমস্ত কর্মকাণ্ড পরিত্যাগ করে তারা মসজিদে চলে আসে। এই আয়াতের তাফসির হচ্ছে এটা, ইবনে মাসউদ তাই বলেছেন। অনুরূপভাবে ইব্রাহিম আন-নাখাই রহমতুল্লাহ আলাইহি বলেন যে এরা হচ্ছে কিছু লোক, যখন সালাতের একামত হতো, আজান হতো, তখন তারা সব কিছু ছেড়ে দিয়ে সালাত অথবা সালাতের সময় হতো তখন তারা সব কিছু ছেড়ে দিয়ে সালাতের জন্য নিজেকে প্রস্তুত করে নিত। সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন, কানু ইশতারুন ওয়া ইয়াবিউন, তারা বেচা কিনা করতো, ওয়ালা ইয়াদউন আস-সালাতাল মাকতুবাত ফি জামা, কিন্তু তারা জামাতে সালাত আদায় পরিত্যাগ করতো না। এই জন্য আপনি ভালো করে তাকাবেন ব্যবসায়ীদের দিকে, যারা জামাতে সালাত পরিত্যাগ করে তাদের ব্যবসা যত বড়ই হোক আল্লাহর কাছে সেটা কোনোভাবেই পছন্দনীয় ব্যবসা হতে পারে না, এই জন্য সেটা গ্রহণযোগ্য নয়। জামাতে সালাত পড়ে আপনি বাকি কাজ করেন, শরীয়ত সেটা অনুমোদিত এবং সেটা গ্রহণযোগ্য। কিভাবে দেখুন, আল্লাহ তাআলা সালাতের সাথে রিজিকের ব্যবস্থাটা আলোচনা করে দিলেন। সালাত রিজিক আলোচনা কি করলেন, বলে রিজালুন, আগে বলছেন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যে এমন কিছু এই মসজিদগুলোতে এমন কিছু লোক থাকে যাদের বেচা কিনা এবং ব্যবসা কোনোটাই তাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরায় না। এরপরে বলছেন লিয়াজিয়াহুমুল্লাহ আহসানা মা আমিলু, যারা এরকম কাজ করবে আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিবেন তাদের আমলের, ওয়াজিদুহুম মিন ফাদলি, নিজের পক্ষ থেকে আরো বাড়িয়ে দিবেন, আল্লাহু ইয়ারজুকু মান ইয়াশাউ বিগাইর হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক বাড়িয়ে দেন। চিন্তা করুন, যারা মসজিদে আসে সালাত আদায় করে তাদের রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন বলে আল্লাহ তাআলা সেখানে ঘোষণা করেছেন। সুতরাং রিজিক আল্লাহর হাতে, মানুষ সারাদিন চেষ্টা করেও যা রোজগার করতে পারে না আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে একজনকে সে উত্তম রিজিক দিতে পারে। সুতরাং চেষ্টা করলেই আপনি শুধু পাবেন তা নয়, আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করতে হবে, চেষ্টা বন্ধ করা যাবে না, চেষ্টা চলবে, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ প্রতিপালনের পরে চেষ্টা করতে হবে। আল্লাহর নির্দেশ বাদ দিয়ে শুধু রিজিকের পিছনে হন্য হয়ে ঘুরলে আপনি হবেন হায়ওয়ানদের মতো, জানোয়ারদের মতো, কারণ তাদের কোনো বোধ নেই, তারা শুধু খাবারের পিছনে দৌড়ায়। আল্লাহ তাআলা সেই জন্য বলেছেন কোরআনে কারিমে, ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদল, এরা চতুষ্পদ জন্তুর মতো, বলে এর চেয়েও তারা নিকৃষ্ট। সেই জন্য রিজিকের পিছনে না দৌড়ে আমরা রাজ্জাকের পিছনে দৌড়াই, যিনি রব্বুল আলামিন, তিনি যে নির্দেশ দিয়েছেন তার নির্দেশ প্রতিপালনে আমরা দৌড়ে যাই, তার নির্দেশ প্রতিপালনের জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি, এটাই আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চান। ওরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, তিনি কখনো কখনো বাজারে যেতেন এবং তখন দেখতেন তারা দুনিয়া নিয়ে কত ব্যস্ত হয়ে পড়ছে, দ্রুত বাসায় চলে আসতেন শেষ কাজ শেষ করে, তারপর ঘরে এসে বলতেন ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম জাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা বলছেন এই আয়াতটি তেলাওয়াত করতে, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি, আপনার চোখকে প্রসারিত করেন না ওদের দিকে তাকিয়ে যাদেরকে দুনিয়ার বিভিন্ন রকমের ভোগ সামগ্রী দেয়া হয়েছে, দুনিয়ার এগুলো দিয়ে তাকে আপনি বিভ্রান্ত হতে পারেন, রিস্কুর তাদেরকে বিভ্রান্ত করার জন্য এগুলি তাদেরকে লিনাফতিনা হুম ফি, পরীক্ষা করার জন্য দেওয়া হচ্ছে, ওয়া রিস্কু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, আপনার রবের রিজিক অতি উত্তম এবং সেটা চিরস্থায়ী, আল্লাহ যা দিবেন সেটা চিরস্থায়ী হবে, মানুষ যা দিবেন তা চিরস্থায়ী হবে না। এরা বাজারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওরা ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বক্তব্য আমি অনুবাদ করছি, তিনি বলেন যে এরা বাজারে যা করছে আমরা কাজ শেষ করে সালাতের কথা যদি মনে করি আল্লাহ তাআলা রিজিক আমাদের বাড়িয়ে দিতে পারেন। তারপর তিনি বলতেন আসসালাত আসসালাত রাহিমাকুমুল্লাহ, সালাত সালাত, আল্লাহ তোমাদের উপর রহমত করুন, তিনি এটা বলতেন, কারণ এটা তিনি মূলত ওই আয়াতের নির্দেশনা প্রতিপালন করতেন, কারণ পরের আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, দুনিয়ার চাকচিক্যের দিকে তাকিয়ে আপনি বিভ্রান্ত যেন না হন, এটা আপনাকে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তো আমরা বলছি না, মানে যে কোনো ব্যক্তি মুখাতাব অর্থাৎ যাকে উদ্দেশ্য তাকে উদ্দেশ্য, যে কোনো ব্যক্তি দুনিয়ার চাকচিক্য নিয়ে
বিভ্রান্ত হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা বলছেন সেটা না করে পরীক্ষা হিসেবে নেন। আর কি করবেন? যেটা করলে আপনার রিজিক আসবে তা হচ্ছে ওয়ামুর আহলাকা বিসসালাতি আলাইহা সালাত বিসসালাতি, এবং আপনার পরিবারকে সালাতে নির্দেশ দিন, ওয়াসতাবির আলাইহা এবং তার উপরে সবর করুন। লা নাসআলুকা রিজকান নাহনু নারজুকুকা, আল্লাহ তাআলা বলছেন তোমাদের কাছে রিজিক চাই না, আমরাই তো তোমাদেরকে রিজিক দেই। আল্লাহই রিজিক দেন, কেউ রিজিক দিতে পারে না, আল্লাহকে কেউ রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না। ওয়াল আকিবাতুল তাকওয়া, যারা তাকওয়া অবলম্বন করবে তাদের জন্য পরিণাম ফল রয়েছে, অর্থাৎ যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলার নির্দেশিত সালাত প্রতিপালন করবে পরিণামে তাদেরই উপকার হবে। তারাই শুধুমাত্র এই প্রতিযোগিতায় তারাই জিতে যাবে। আর যারা প্রতিযোগিতার মধ্যে একপেশে হয়ে যাবে, দুনিয়ার দিকে চলবে, তারাই হেরে যাবে। এজন্য মনে রাখতে হবে সালাত কখনো আপনার জীবিকাকে কখনো বন্ধ করে দেয় না। অনেকে মনে করতে পারে সালাত পড়বো কিন্তু রিজিক অর্জন করে নেই, এরপরে আমরা সারা দিনের জন্য বের হয়ে যাব, সারা বছরের জন্য বের হয়ে যাব, বা আমরা এই করব সেই করব, কিন্তু আপনার সেই সময় নাও আসতে পারে, আপনার সেই সময় নাও আসতে পারে। এই কিছুদিন আগে মানুষ কত ভয় করেছিল করোনাকে, বেশিরভাগ মানুষ তখন মসজিদে আসার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, এবং মসজিদে কেন খুলে দিল না, মসজিদের কেন এই হলো না, এগুলো কত রকমের কত আবদার, আবার সে আগের জায়গায় ফিরে যাচ্ছে, মানুষ ভুলে যাচ্ছে যে আল্লাহ তাআলা যে কোনো সময় আপনাকে নিয়ে যেতে পারে। আপনি যত চেষ্টাই করুন না কেন যে আমি এটা করব ওইটা করব, আল্লাহ যদি মঞ্জুর না করে আপনি সেটার কিছুই পাবেন না। সুতরাং রিজিকের ব্যাপারে আপনার হন্যে হয়ে ঘুরাচ্ছে, আপনি বেশি বেশি করে রাজ্জাক রব্বুল আলামিনের দিকে দৌড়ান, আল্লাহ তাআলা অবশ্যই আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুতরাং রিজিক কখনো আপনার সালাত কখনো রিজিকের জন্য দৌড়ানোকে বন্ধ করে দেয় না, বা বন্ধ রিজিকের পথও বন্ধ করে দেয় না। সালাত বরং রিজিক খুলে দেওয়ার ব্যবস্থাপনা করে দেয়। আপনি যত বেশি আল্লাহর দিকে ধাবিত হবেন আল্লাহ তাআলা আপনার জন্য নতুন নতুন পথ উন্মুক্ত করে দিবেন, নতুন নতুন পথ উন্মুক্ত করে দিবেন। এই ধরুন নবীরা তারা সবসময় যখন বিপদ হতো সালাতে দাঁড়িয়ে যেতেন, সালাতের মাধ্যমে তারা চাইতেন যে একটা সমাধান এসে যাবে, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবেন। চিন্তা করে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তার স্ত্রীকে নিয়ে রওনা হয়েছিলেন, সেই ইরাক থেকে যাচ্ছেন কোথায়, সিরিয়া মিশর হয়ে তিনি যাচ্ছিলেন বাইতুল মাকদিস এলাকার দিকে, পথিমধ্যে তার স্ত্রীকে নিয়ে গেল সেই মিশরের সেই জালেম শাসক, তিনিও সালাতে দাঁড়িয়ে গেলেন, তার স্ত্রীও সালাতে দাঁড়িয়ে গেলেন। এটাই হচ্ছে সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসছে, সেখানে আল্লাহর পক্ষ থেকে রিজিকের উত্তম ব্যবস্থা হয়ে গেছে। বরং শেষ পর্যন্ত হাজারকে খাদেম হিসেবে দিয়ে দিলেন যে হাজারকে নিয়ে যাও খাদেম হিসেবে, অন্যায় কিছু হয়নি, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য একটি বড় ধরনের উপহার উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এর অর্থ হচ্ছে সালাত আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে, সালাত আপনার রিজিককে বন্ধ করে না। কিছু মানুষ সালাত রিজিকের পিছনে দৌড়ে সালাতকে পরিত্যাগ করে, সেটা কখনো ইমানদারের কাজ হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে তিনি বলেছেন, আল্লাহ তাআলা তিন ব্যক্তির জন্য গ্যারান্টার হচ্ছেন যে তিনি এটা ব্যবস্থাপনা করবেন। এর মধ্যে একজন যে যদি জীবিত থাকে রিজিকের ব্যবস্থা করবেন এবং যথেষ্ট রিজিক তাকে দিবেন। তার মধ্যে একজন হচ্ছে যে ব্যক্তি মসজিদের দিকে নিজেকে বের করেছে, সেই ব্যক্তিকে আল্লাহ হেফাজত করবেন এবং তার রিজিকের ব্যবস্থা করবেন, তাকে উত্তম রিজিক আল্লাহ তাকে প্রদান করবেন। এই সম্পদ দুনিয়ার বুকে সম্পদ ফুলুওয়াতুন খাদেরাত, নিঃসন্দেহে সম্পদের মায়া অনেক বেশি, খুব কম মানুষের সম্পদের মায়া থেকে বাঁচতে পারে। যত মানুষে বলে আমি সম্পদ চাই না, কিন্তু আসলেই একবার এসে গেলে সেটা ফেলে দিতে চায় না, যে কোনোভাবে সেটা নিতে চায়, এটা হচ্ছে বাস্তব সত্য। আল্লাহ তাআলা এই মাল অর্থই হচ্ছে যে মাল আয়ামিল অর্থ কোনো দিকে দাবিত হওয়া, সম্পদ এমন জিনিস এদিকে মানুষ দাবিত হয়, তো মানুষের চিরাচরিত অভ্যাস, মরার আগেও সে চায় আরও কিছু নিয়ে মরি, আরও কিছু পাই কি না, এমনকি কোনো কিছু যদি কোথাও কোনো ঝগড়া বিবাদ থাকে সেটাকেও সে মরার আগে উস্কে দিতে চেষ্টা করে যে সম্পদটা তারপরে যেন তার হাতে থাকে। অথচ সে কিন্তু কিছুক্ষণ পরে সব রেখে কবরের নিচে চলে যাবে, উপরওয়ালা যদি উপরে যারা আছে তারা দয়া করে কোনোদিন দোয়া করলে সে পাইলো, নয়তো কিছুই সে পাইলো না, সে ভালো কিছু সে পাবে না, কিন্তু তার যে পিছে সারাক্ষণ কিন্তু সম্পদের পিছনে দৌড়াতে থাকে। এই সম্পদ মূলত খাদেম হওয়া উচিত এবং দিনের খেদমত করা উচিত সম্পদ দিয়ে, এমন হওয়া উচিত নামাল মালু সালেহ আব্দুস সালেহ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রশংসা করেছেন ধনী সাহাবিদের, যে তাদের মধ্যে যারা আব্দুস সালেহ নেককার বান্দা তারা কি করে, সম্পদকে দিনের জন্য ব্যবহার করে, আর আমরা দিনকে বাদ দিয়ে সম্পদের পিছনে খেদমত করতে লেগে গেছি। অর্থাৎ সম্পদ হওয়ার দরকার ছিল খাদেম, হয়ে গেছে মাখদুম, খেদমত প্রাপ্ত হয়ে গেছে, আমরা খেদমতকারী হয়ে গেছি। আর দরকার ছিল সম্পদ খাদেম হবে, আমরা হব আমাদের আল্লাহর দিন হবে মাখদুম, সম্পদ দিয়ে আমরা আল্লাহর দিনের খেদমত করব, তখন হবে নেয়ামাল মালুস সালেহ লিল আব্দুস সালেহ, উত্তম উত্তম মানুষের জন্য উত্তম সম্পদ সেটা হতে পারে। আর যেই ব্যক্তি সম্পদকে নিজে দুনিয়ার জন্য ব্যবহার করছে, সম্পদ যখন সে সম্পদের খেদমত সে করছে, সে সম্পদের খাদে নিজে সে সম্পদের খাদে পরিণত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, ইন্না আনজালনাল মালা লিইকামিস সালাত ওয়া ইতাই যাকা ওয়ালাউ কান লিবনি আদম ওয়াদিয়ুম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুন লাহু থানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা বলেন আমরা সম্পদকে নাজিল করেছি সালাত কায়েম এবং যাকাত দেওয়ার জন্য। চিন্তা করে দেখুন, যাকাত দেওয়ার জন্য বুঝলাম সম্পদ দিল, সালাত কায়েমের কারণ কি? কারণ সালাত কায়েম করতে এই বিল্ডিং উঠাতে হয়, মসজিদ বানাতে হয়, বিভিন্ন রকমের সময় দিতে হয় সালাতের পিছনে, এই পুরোটাই টাইম ইজ মানি, এখন হয়ে গেছে সময় হচ্ছে সম্পদ, সেই জন্য সম্পদ পুরোটাই আল সালাত এবং যাকাতের জন্য বলেছেন আল্লাহ তাআলা তা হাদিসে কুদসিতে। অর্থাৎ এটা নাজিল করার মূল কারণ হচ্ছে যেন আমরা সালাত কায়েম করি, যাকাত প্রদান করি। অথচ আমরা সম্পদটাকে কীভাবে কুক্ষিগত করতে পারি, কীভাবে জমা করতে পারি, এই নিয়ে আমরা ব্যস্ত থাকি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি আদমের যদি কোনো একটি স্বর্ণের উপত্যকা থাকে তাহলে সে দ্বিতীয়টি চাইবে, আর যদি তিন দুইটি থাকে সে তৃতীয়টি চাইবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওয়ালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালা ইয়ামলা বাতন বনি আদম ইল্লা তুরাব, বনি আদমের পেট মাটি ছাড়া আর কিছু ভর্তি করবে না। এর দুইটি অর্থ, একটা হচ্ছে যে মাটিতে মরে যাওয়া পর্যন্ত, মরে মাটি হয়ে যাওয়া পর্যন্ত সে মনে করবে যে আমার পেট ভরে নাই, এটা হতে পারে। আরেকটা হতে পারে যে রাসূলের বদদোয়ার মতো যে বনি আদম পেটে মাটি যদি ভর্তি হয় তাহলে শুধুমাত্র আর খাওয়া বন্ধ করবে, সে আরও চাইবে আরও চাইবে, এই অবস্থা সে চাওয়ার মধ্যে থাকবে। এই দুইটার কারণেই সে কোনোভাবেই বনি আদম বেশি সম্পদের আকাঙ্ক্ষী হওয়া এটা তার জন্য উচিত না, যদিও এটা প্রত্যেকটি মানুষের প্রবৃত্তিগত চাহিদা যে আমার আরও চাই আরও চাই। কেউ যেন বলে না যে আমার আর লাগবে না, লাগবে না বললেও কিছুদিন পরে শয়তান তাকে আবার তাকে প্রতারিত করে। শয়তান কি হয়, শয়তান হতে পারে শয়তান কিছুক্ষণ তাকে আঘাত দিতে পারলো না, ধোকা দিতে পারলো না, কিন্তু কিছুক্ষণ কয়েকদিন পরে আবার ধোকা দিবে, দুনিয়ার মুখে হও কিছু একটা করো কিছু একটা নাও, এরকম তাকে ধোকা দিতেই থাকে। রাসূল অনুরূপভাবে আল্লাহ তাআলা বলেছেন, ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, দুনিয়ার বুকে যত যত প্রাণী আছে সবগুলি রিজিক আল্লাহ তাআলার ব্যবস্থা করে দেন। তো আপনি তো একজন প্রাণী, আল্লাহ তাআলার যে সমস্ত সৃষ্টি একমাত্র আল্লাহর ইবাদত করে যাচ্ছে প্রকৃতিগতভাবে, প্রকৃতিগতভাবে এই জন্য বলছি তাদেরকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্যই তৈরি করেছেন, তারা ইবাদতের বাইরে যায় না, সবাই আল্লাহর ইবাদত করে। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, সবাই আল্লাহর সেজদারত আছে, সূর্য চন্দ্র পৃথিবী যত গ্রহ নক্ষত্র সবই আল্লাহর ইবাদত করছে, কিন্তু ওইটা হচ্ছে ইবাদতে কাউনিয়া, উদ্দেশ্য অর্থাৎ আপনার সেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দেওয়া হয়েছে, ইবাদতের বাইরে যেতে পারবে না। আপনাকে শুধুমাত্র স্বাধীনতা দেওয়া হয়েছিল যে তুমি স্বাধীনভাবে ইবাদত করবে, দেখে শুনে জেনে বুঝে আপনি সেটার বিপরীত, আপনি আমি তার বিপরীতে যাই। যে আল্লাহ তাআলা ওদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, মাছের কত প্রকার মাছ আছে সমুদ্রে আপনি বলতে পারবেন না, এক একটা মাছ আছে আপনাদের কয়েকজনকে একসাথে গিলে খেয়ে ফেলতে পারবে, এমনকি তার 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 পেট হয়ে যাবে কারো 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 পেট হয়ে গিয়েছিলো কারো কারো জন্য কি জেলখানা হয়ে গিয়েছিলো আপনারা জানেন সেটা। একজন নবী মাছের পেটে ছিলেন এবং পরে বের হয়ে আসছেন, সেটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। তাহলে এরকম এত বড় মাছের খাবার আল্লাহ ব্যবস্থা করেছেন, তিনি কিন্তু খাবারের পিছনে কি করেন না, আল্লাহ এমন নয় যে পরের দিনের খাবারের ব্যবস্থা করে রেখে দিয়েছেন, তা নয়, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সবাই রিজিক দেয়। এমন অনেক
প্রাণী আছে বনের ভিতরে যার রিজিকের ব্যবস্থা সে প্রতিদিন করে নেয়, অনেক পাখি আছে যার রিজিকের ব্যবস্থা সে করে নেয়, অনেক ছোট ছোট এমন পোকামাকড় আছে যার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। আপনার রিজিকের ব্যবস্থা হবে না আপনি কি করে মনে করলেন? আপনারও রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছে, করবেন, অবশ্যই করবেন। আপনার দরকার আল্লাহর নির্দেশিত পথে চলা, তিনি আপনাকে সালাতের পথে থাকতে বলেছেন, সেই জন্য আপনি সালাত পড়তে থাকুন, সালাতগুলো ঠিক মতো আদায় করুন, তারপর রিজিকের জন্য বের হবেন। হ্যাঁ, আপনাকে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থার কথা ইসলাম বলেছে। ভারসাম্য কি? শুধু সালাত পড়ে বলে আমি আর কিছুই করবো না, পরিবারের খোঁজ নেব না, সংসারের খোঁজ নেব না, এটা বলা হয়নি। আপনাকে বলেছেন যখন সালাত শেষ হবে দুনিয়ার জন্য বেরিয়ে পড়ো, রিজিকের জন্য বেরিয়ে পড়ো, আবার যখন আজান হবে আবার মসজিদে হাজির হয়ে যাও। এই যে ভারসাম্যপূর্ণ জীবনটা ইসলাম চায়, ইসলামের পুরোটাই ভারসাম্যপূর্ণ জীবন, এটা মনে রাখতে হবে আমাদেরকে। সুতরাং আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা অবশ্যই করবেন যদি আমরা সালাত সঠিকভাবে আদায় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্না ইবনে আদম হারাবা মিন রিজকিহি কামা ইয়াহরুবু মিনাল মাউত লা আদরাকাহু রিজকুহু কামা ইয়াদরুকুল মাউত। বনি আদম যেভাবে মৃত্যু থেকে পালিয়ে বেড়ায়, যদি কেউ রিজিক থেকে পালিয়ে বেড়ায় রিজিক তাকে দৌড়ায় ধরবেই না, এটা না খেয়ে মরবে না। আপনি মনে করছেন যে এই রিজিক আমি খাবো না, দেখি আমার কীভাবে খাওয়ায়, দেখবেন যে আপনার মায়েরে খাওয়াচ্ছে, তারা আপনাকে মেরে মেরে খাওয়াচ্ছে, খাবি না মানে তোর খাওয়াই মারব, আপনি জোর করে মুখ বন্ধ করলেও হবে না, আপনি হা করে ধরে খাইয়ে দিবেন। অর্থাৎ আপনার রিজিক কখনো আপনাকে আপনার থেকে দূরে সরে যাবে না, আপনি আপনার রিজিক নির্ধারিত আছে, আর রিজিক মাকসুম, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রিজিক দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই জন্য বলেছেন যে অনেকেই আছে, কাদ খাসিরাল লাযিনা কাতালু আউলাদাহুম সাফাহাম বেগাইর আলমিন, অনেকেই আছে বাচ্চাদেরকে ছোটকালে রিজিক দিতে পারবো না বলে দুনিয়াতে আসার আগেই হত্যা করে ফেলে। বুঝছেন তো কীভাবে? হ্যাঁ, দুনিয়াতে যারা না আসে মেয়ে বাবু দেখলে মেরে ফেলে, এটা তো বিভিন্ন আমাদের আশেপাশের দেশের বিভিন্ন জায়গায় শুনবেন, মেয়ে বাবু মারার একটা হিড়িক পড়ে গেছে। এবং আমাদের দেশে নাউজুবিল্লাহ অনেকে এক সন্তান দুই সন্তানের বেশি নিব না, কীভাবে খাওয়াবো আমি তো শেষ হয়ে যাবো ইত্যাদি ইত্যাদি মনে হয় যেন তাদের অভাবের শেষ নেই। অথচ দেখেন ঠিকই রিক্সা রিজিকের ব্যবস্থা হয়, তার সন্তানরা ঠিকই রিজিক খাচ্ছে এবং এক একজন বড় কিছু হচ্ছে, শুধু বড় লোকেরা তাদের রিজিকের ব্যবস্থা হয় না, পয়সা অনেক পায়, বেতন বেশি পায়, কিন্তু সন্তান একটা দুইটা এরপরে তাদের রিজিকের ব্যবস্থা হয় না। কারণ রিজিকের তারা মনে করছে তারাই রিজিক দেয়, আল্লাহ রিজিক দেয় না এটা মনে করে বসেছে। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন নাহ নারজুকুকুম ওয়া ইয়াহুম, আবার বলেছেন নাহ নারজুকুহুম ওয়া ইয়াকুম, তাদের রিজিক আমরা আগে দেই, তোমাদের রিজিক পরে আসে। দুনিয়ার বুকে যাদের সন্তান আছে তারা দেখবেন সন্তান সাথে রিজিকের বিশাল সম্পর্ক রয়েছে, আল্লাহ তাআলা তাদের মধ্যে রিজিকের ব্যবস্থা করে দেন। অনেকে মনে করে সন্তান হলে খাওয়াবে কি, খাওয়ানোর চিন্তা আপনার দরকার নেই, আপনাকে শরিয়া মোতাবেক চলতে বলা হয় সেভাবে চলুন, আল্লাহ তাআলা আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন, আপনার সন্তানের রিজিকেরও ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে দিবেন। সুতরাং রিজিক শেষ না করে কেউ মারা যাবে না, এই রিজিক আল্লাহ দিয়েছেন শেষ করে। অনেকে আছে বসে থাকে চুপচাপ, মরে না কেন, দেখবেন খাওয়ানোর পরে মরে গেছে, অর্থাৎ এই রিজিকটা তার ছিল এই জন্য মরছে না, ঠিক রিজিকটা খাওয়া শেষ হয়েছে এই লোকটি মারা গেছে, এর অর্থ হচ্ছে রিজিক এটা তার বাকি ছিল, রিজিক শেষ না হওয়া পর্যন্ত কেউ মারা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন আর রিজকু আসাদ্দু তলাবান লিল আবদি মিন আজালিহি, মৃত্যুর চেয়ে রিজিক মানুষকে আরও বেশি খুঁজে বেড়ায়, তার রিজিকটা খাওয়া হচ্ছে না। আপনি রিজিকের পিছনে না দৌড়ালেও রিজিক আপনার পিছনে অবশ্যই দৌড়াবে, এতে কোনো সন্দেহ নেই। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না রুহাল কুদুসে নাফাসা ফি রুহি, রুহাল কুদুস মানে জিবরিল আমার অন্তরের ভিতরে ফুঁ দিয়ে জানিয়ে দিয়েছে কি, ইন্না নাফসান লান তামুতু হাত্তা তাস্তাকমিল আজালহা, কোনো নফস তার বয়স পুরার আগে মরে না। অনেকে বলে অকাল মৃত্যু বলে কোনো কিছু নেই, যার মৃত্যু এটাই ছিল এই সময় এটা মারা গেছে, হ্যাঁ যে অন্যায় করেছে তার বিচার হবে এতে কোনো সন্দেহ নেই, তাকে মারতে বলা হয়নি, তাই বলে অকাল মৃত্যু হয় না, তার এটাই কালে ছিল এটা। এই জন্য আপনার রিজি আপনার বয়স যতক্ষণ আল্লাহ দিয়েছে সময় যতক্ষণ আপনি আয়ু দিয়েছে ওইটা অবশ্যই পূর্ণ করবে। আরও বলেছেন ওয়া তাস্তাওয়াইবা রিজকাহা, আর রিজিক আল্লাহ যা নির্ধারণ করেছে এটা সে খাবেই। সুতরাং রিজিকের জন্য হন্য হয়ে ঘুরার দরকার নেই, যার মৃত্যুর জন্য কেউ কিন্তু দৌড়ায় না, যে আমার মৃত্যু হোক দৌড়ায় না, কিন্তু রিজিকের জন্য সবে দৌড়াচ্ছে। এর অর্থ হচ্ছে আপনার দুইটার মধ্যে একটা বড় ধরনের ভুল হচ্ছে যে আমরা জানি যে দুইটাই নির্ধারিত কিন্তু একটার জন্য আমি এমনভাবে দৌড়াচ্ছি আল্লাহর নির্দেশকে পিছনে ফেলে যাচ্ছি, আল্লাহর কথা শুনছি না, সালাত শুনছি না, আল্লাহর নির্দেশকে মেনে চলছি না, এর অর্থ হচ্ছে আমি অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তলব, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আবার বলছেন এখানেও ওয়া আজমিলু ফিত তলব, চাওয়ার ক্ষেত্রে সুন্দর করে চাও, চাওয়ার ক্ষেত্রে সুন্দর করে চাওয়া, বুঝেন
অনেকে আছে যে এলহা করে, দিতে হবে দিতে হবে, এমনকি আপনাকে গাড়ির সামনে দাঁড়িয়ে যাবে, গাড়ির ভিতরে হাত ঢুকিয়ে দিবে, অথবা আপনার সামনে এমনভাবে দাঁড়াবে যেন আপনাকে বেরোতে না দিবে, এটা হচ্ছে নিষিদ্ধ কাজ, এটা চাওয়া না। আপনি বলবেন কি যতটুকু আপনার চাওয়া দরকার, একজন বুঝতে পারলে যে লোকটার অভাব আছে এটাই আপনার জন্য যথেষ্ট, কিন্তু তা না করে আপনি ইজমা সুন্দর করে না চায়, আপনি যদি কোনো সালাত ত্যাগ করে, যাকাত ত্যাগ করে, হজ ত্যাগ করে, সব কিছু ত্যাগ করে রিজিকের পিছনে দৌড়াচ্ছেন যে আমি এবারে এই বাড়িটা করে তারপর হজে যাব, কিন্তু এই বাড়িটা হয়তো এমনও হতে পারে আপনার জন্য এই বাড়িটা কমপ্লিট করার সুযোগ নাও আসতে পারে, এমনও হতে পারে। সুতরাং আপনি যে রিজিক চাওয়ার ক্ষেত্রে সুন্দর করে চেতে চাইতে পারেন নাই, এটা হচ্ছে তার প্রমাণ। আপনি আল্লাহর এবাদত করে যাবেন আর রিজিক আল্লাহর কাছে চাইবেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনাকে রিজিকও দিবেন আর এবাদতের মধ্যে আপনাকে পূর্ণতা দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াহমিলান্না আহাদাকুম ইসতিবতা রিজকে আন ইয়াতলুবাহু বিমাআসিয়াতিল্লাহ ফা ইন্নাল্লাহা লা ইউনালু মা ইনদাহু ইল্লা বিতাআতিহি। তোমাদের কেউ যেন আল্লাহ রিজিক দেরিতে আসতে দেখে অবাধ্যতার দিকে হাত না বাড়ায়। বুঝেন কি না, অনেকে আছে রিজিক দেরি হচ্ছে কিছুদিনের জন্য আমি একটু সুদ খেয়ে নেই, রিজিক দেরি হচ্ছে কিছুদিনের জন্য আমি একটু ঘুষ খেয়ে নেই, রিজিক দেরি হচ্ছে কিছুদিনের জন্য আমি একটা হারাম কাজটা করে নেই। মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করে দিয়েছেন আমাদেরকে যে কখনো তোমরা যেন এই কাজটি না করো, কারণ আল্লাহ তাআলার কাছে যদি কিছু পেতে হয় অবশ্যই আল্লাহ তাআলার পথে চলতে নিয়ে পথে চলেই সেটা পেতে হবে। আল্লাহর অবাধ্যতার পথে চলে তুমি সেটা পাইলে কোনো লাভ নেই, কারণ এটা তোমার বিরুদ্ধে দাঁড়াবে এবং আখেরাতে তোমার বিরুদ্ধে সেটা সাক্ষ্য দিবে, প্রত্যেকটি জিনিস তোমার বিরুদ্ধে কাজে লাগবে, পক্ষে কাজে লাগবে না। লাহু আলাইহি, দুইটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে কোন কাজটা আমার পক্ষে আর কোন কাজটা আমার বিপক্ষে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত হাম্মুহুল আখিরাহ জামা আল্লাহু শামলাহ, যে ব্যক্তি আখিরাতকে সবসময় মাথার সামনে রাখবে, যে আমার এটা আখিরাত দর, আখিরাতের চিন্তা সবসময় মাথায় থাকবে, আল্লাহ তাআলা তার সব বিক্ষিপ্ত জিনিসকে আল্লাহ তাআলা সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে দিবেন। ওয়া জাআলা গিনাহু ফি কালবিহি, তার অন্তরের ভিতরে সবসময় একটা ভাব থাকবে অমুখাপেক্ষিতার ভাব, তার মধ্যে কারো মুখাপেক্ষিতা নাই, আমি আল্লাহ মুখাপেক্ষি আর কারো মুখাপেক্ষি হওয়ার কোনো সুযোগ নাই ওই ব্যক্তির জন্য। ও আতাতু দুনিয়া হইয়া রাগেমা, দুনিয়া নাকে খত দিয়ে তার দিকে আসবে। আর যে ব্যক্তি দুনিয়ার পিছনে দৌড়াবে সবসময় আল্লাহ তাআলা তার কাজ সমস্ত কাজ বিক্ষিপ্ত করে দিবেন। ওয়া জাআলা ফাকরাহু বাইনা আইনাইহি, তার চোখের সামনে লিখে দিবেন, দুই চোখের মাঝখানে লিখে দিবেন যে সে মুখাপেক্ষি, মানুষের মুখাপেক্ষি, অর্থাৎ সে কর্মকাণ্ডের মুখাপেক্ষি, আল্লাহ থেকে বিমুখ তাকে লিখে দিবেন, ফাকর, সে দরিদ্র হিসেবে তার জন্য লেখা হবে। কিন্তু দুনিয়া তার কতটুকু আসবে, যতটুকু তার জন্য আল্লাহ লিখেছেন, এর বাইরে এক বিন্দু আসবে না। তো আপনি যেটা আপনার জন্য লিখেছেন এটার জন্য ধন্য হয়ে আপনি সালাত ত্যাগ করে আপনি ভালো কিছু কখনো রোজগার করতে কোনো কিছু নিতে পারবেন না। সুতরাং যে ব্যক্তি সালাত থেকে দূরে সরে যায় সেজন্য এটা মনে রাখে যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের বদনামি করেছেন যারা দুনিয়াকে প্রাধান্য দেয় কিন্তু আখিরাতকে প্রাধান্য দেয় না। আল্লাহ তাআলা বলেছেন, বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, দুনিয়ার জীবনকে তোমরা বেশি প্রাধান্য দিচ্ছ, আখিরাত হচ্ছে খায়ের, খায়ের উপর আর কোনো কিছু নাই, সবচেয়ে বেশি ভালো এবং সবচেয়ে বেশি অবস্থান বেশি থাকবে। আবকা, আখিরাত কি কোনোদিন সে নিঃশেষ হয়ে যাবে? কখনো নিঃশেষ হয়ে যাবে না। এর অর্থ হচ্ছে যেটা আখিরাতের জন্য করবেন সেটাও বাকি থাকবে এবং সেটা আল্লাহর কাছে বহুগুণ বর্ধিত হারে সেটা পাবেন। আবু হুরায়রা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে আদম, হে বনি আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, হে ইবনে আদম, বনি আদম, তাফাররাক লি ইবাদাতি, আমার ইবাদতের জন্য তুমি নিজেকে সম্পূর্ণরূপে আলাদা করে নাও, আমলা সাদরাকা গিনান, আমি তোমার অন্তরকে, তোমার বুককে, আমার তোমার বক্ষকে আমি তোমাকে অমুখাপেক্ষি হিসাবে পূর্ণ করে দেব, ও আসুদ্দা ফাকরাকা, এবং তোমার দারিদ্রতা থেকে তোমাকে মুক্ত করে দেব, আর যদি তা না করো তাহলে তোমার দুই হাতে আমি শুধু কাজ আর কাজ দিয়ে দেব। অর্থাৎ আল্লাহর জন্য হবে না তো আপনি শুধু কাজ দেখবেন, এত কাজ এত কাজ এত কাজ, আমি কখন সালাতে যাই, আচ্ছা ঠিক আছে কাজটা শেষ করে যাব, অথবা সকাল বিকাল সমস্ত কিছু কাজ শেষ করে রাতের বেলা ঘরে এসে পাঁচ ওয়াক্ত সালাত একসাথে আদায় করার চিন্তা কেউ করে, কি জন্য মনে করছে সারাদিন কাজে ব্যস্ত ছিলাম, না, কাজের মাঝখানেই আপনাকে সালাতের জন্য সময় বের করে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, যদি তা না করো আমার জন্য তুমি সময় বের করতে না পারো আমার ইবাদতের জন্য, তাহলে তোমাকে আমি ব্যস্ততার মধ্যে রাখবো এবং
এবং তোমার তোমার তোমাকে আমি তোমার যে দারিদ্রতা তা কোনোদিন আমি গুছিয়ে দেবো না, দারিদ্রতা তোমার মধ্যে থেকেই যাবে। এই জন্য সবসময় আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা তালাকা যেটা বলেছেন, ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাকওয়া অবলম্বন করে বড় মাধ্যম হচ্ছে সলাত। এই সলাতগুলি পাঁচ ওয়াক্ত সলাত যথাযথ আদায় করবে, ইয়াজআল্লাহু মাখরাজা যে কোনো বিপদ থেকে বের হওয়ার পথ আল্লাহ তাআলা তার জন্য বের করে আবিষ্কার করে দিবেন, পথ দেখিয়ে দিবেন, এবং তার জন্য ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন রিজিক দেবেন যা সে কখনো কল্পনাও করেনি। এই জন্য আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করতো, তাদের জন্য বরকত ঢেলে দিতাম আসমান থেকে জমিন থেকে। আসমান থেকে বরকত কি? বৃষ্টি দিত। জমিন থেকে বরকত কি? ফল ফলাদি আল্লাহ তাআলা ফলানোর ব্যবস্থা করে দিত। কিন্তু আমরা নিজেরা ফলানোর চিন্তা করি, আল্লাহর উপর ভরসা করি না এবং সালাতের মুখোমুখি হই না। মনে রাখবেন, যতই আমরা দুনিয়ার পিছনে দৌড়াই, ততই দুনিয়া আমার থেকে পালিয়ে বেড়াবে। এই জন্য দুনিয়ার পিছনে না দৌড়ে আল্লাহ তাআলা সন্তুষ্টির দিকে আমরা ধাবিত হই। আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই দুনিয়ার তো আমাদেরকে সফল করবেন, আর আখিরাতও আমরা আল্লাহ তাআলার রহমতে ধন্য হতে পারবো। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুর রহিম।